দুটি দেশলাই কাঠি, দুটি ব্লেড ও এই পুরো খেলাটি পরিচালনা করার জন্য লাগছে একটি কাঠি এবং একটি পাত্রে স্বচ্ছ পরিমাণ জল। স্বচ্ছ জল প্রথমে এই দুটি কাঠিকে জলের উপর ভাসিয়ে দাও। আমি ভাসিয়ে দিলাম। এরপরে দেখো এই কাঠি দিয়ে আমি এই দুটিকে দেশলাই কাঠিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখো এটাকে আমি আস্তে আস্তে করে আগাচ্ছি। এই দেখো এটা কিন্তু ঠিক চুম্বকের মতো একে অপরকে আকর্ষিত করে একে অপরের সঙ্গে লেগে গেল। এবার দ্বিতীয় পরীক্ষা। ঠিক একইভাবে আমি দুটি ব্লেড দিয়ে এবার পরীক্ষা করব। এই ব্লেড দুটিকে আস্তে আস্তে করে ভাসিয়ে দাও জলের উপর। আমি নির্দিষ্ট দূরত্বে এটাকে ভাসিয়ে দিলাম এবং এই দুটি ব্লেডকে আমি আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে আসবো এবং দেখো যদি যেন দুটো গায়ের সাথে না লেগে যায়। এই দেখো এটা কিন্তু কিছুটা কম দূরত্ব থেকে এটা একাই চুম্বকের মতো লেগে গেল। যেটা যতক্ষণ না পর্যন্ত আমি এটা কাঠি দিয়ে না সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সরছে না। এই দেখো আমি আস্তে করে সরিয়ে দিচ্ছি। এরপর তৃতীয় পরীক্ষা। এরপরে ঠিক একইভাবে আমি আরেকটি দেশলাই কাঠি ভাসিয়ে দিচ্ছি এবং নিচ্ছি আর একটি কাঠি। এই দুটিকে আমি খুব কাছে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখো এটা কিন্তু আকর্ষণ করছে। এই দেখো এটা কিন্তু একাই সরে আসলো। আকর্ষণ না, এটাকে বিকর্ষণ বলে এবং এটা বিকর্ষণ বলের শক্তিতে এটা কিন্তু সরে আসছে। এই দেখো এই দেখো আমি খুব কাছে কাছে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবো তাও কিন্তু এটা বিকর্ষণ করছে। এই দেখো বিকর্ষণ করলো। এই খেলাটা মজার না? খেলাটি কিন্তু তোমরা বাড়িতেই করতে পারো এবং সরকারের নির্দেশনা মেনে তোমরা সবাই বাড়িতে থাকো এবং এরকমই মজার মজার বিজ্ঞানের খেলা খেলতে থাকো। সকলকে ধন্যবাদ।